বন্ধুরা, তোমরা তো সকলেই জানো নবিতা প্রায়শই দেরি করে স্কুলে যায়। এমন কোনো দিন নেই যেদিন সে স্কুলে তাড়াতাড়ি সবার আগে এসে পৌঁছেছে। সে তো চাইলেই ডোরেমনের এনিওয়্যার ডোর ব্যবহার করে তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে পারে, কিন্তু সে এটা করে না কেন? উত্তরটি জানার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক দাও। তো উত্তরটি জানার আগে আমাদের জানতে হবে নবিতার স্কুল যেতে দেরি হয়ে যায় কেন। নবিতা রোজ এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠে, তারপর সে তাড়াতাড়ি করে তৈরি হয়, এরপর সে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সে যখনই স্কুলের সামনে এসে পৌঁছায়, ঠিক তখনই তার ক্লাস শুরু হয়ে যায়। এবার মূল উত্তরে আসা যাক, ডোরেমন নবিতার কাছে কেন এসেছিল? ডোরেমন নবিতার কাছে এসেছিল তার ফিউচারকে বদলানোর জন্য। এছাড়াও নবিতার বদ অভ্যাসগুলোকে ঠিক করে এবং তার অলসতাকে দূর করে তাকে ভালো মানুষ বানানোর জন্যই ডোরেমন এসেছিল। তাই ডোরেমন নবিতার রোজকার বিভিন্ন কাজকর্ম, যেমন তাড়াতাড়ি স্কুল যাওয়া, হোমওয়ার্ক করা, পরীক্ষায় 100-তে 100 পাওয়া, এগুলোতে নবিতাকে সাহায্য করে না। কিন্তু খুব জরুরি কোনো দরকার হলে ডোরেমন নবিতাকে সাহায্য করে। ডোরেমন একটি এপিসোডে নবিতাকে বলেও ছিল যে, আমি 22nd century থেকে তোমায় চিটিংয়ের ক্ষেত্রে সাহায্য করতে আসিনি। আর ডোরেমনও জানে যে সে নবিতাকে একদিন না একদিন ছেড়ে যাবেই, তাই তার রোজকার কাজকর্মে যদি ডোরেমন নবিতাকে সাহায্য করতেই থাকে, তাহলে নবিতা ডোরেমনের গ্যাজেটের উপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই ডোরেমন নবিতাকে তার এনিওয়্যার ডোর ইউজ করতে দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।